পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। অনুসারীর বিচারে শুধু খ্রিস্ট ধর্মই ইসলামের চেয়ে এগিয়ে। প্রায় 1.9 বিলিয়ন বা 190 কোটি মানুষ এক আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেয়, এক আল্লাহকে সিজদা করে এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করে। মুসলমানদের 66% এশিয়ায় বসবাস করে। আজকের ভিডিওতে আমরা জানব মুসলিম জনসংখ্যায় শীর্ষ 5 দেশ সম্পর্কে। তাই অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্দোনেশিয়া। প্রায় 1,750 দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় 27,80,00,000 মানুষের বসবাস। মুসলিম জনসংখ্যা 22,90,00,000। মুসলিম জনসংখ্যার হার 87.2%। নিজেদের ভাব আদান প্রদানের মাধ্যম হিসেবে 300+ আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে দেশটিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল এদেশের শতভাগ মানুষ এক ও একত্ববাদের সেতুবন্ধনে আবদ্ধ। সকাল সন্ধ্যায় 400+ মসজিদ থেকে সমস্বরে গুঞ্জরিত হয় একত্ববাদের ডাক, রেসালতের পয়গাম। 30,000 মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ বাইতুর রহমান এখানে অবস্থিত। আল ইরশাদুল ইসলামী, ইকরা এবং জমিয়তুল খায়ের নামে 3টি ভিন্ন ভিন্ন কারিকুলামে প্রায় 50 মিলিয়ন তালিবুল ইলম সরকারি ব্যবস্থাপনায় ইলমে দিন শিক্ষা করে। সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মুসলমান শাফিঈ মজহাবের অনুসারী হওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শাফিঈ মজহাবের বইপত্রের চর্চা করা হয়। খ্রিস্টীয় 1300-এ ইন্দোনেশিয়ায় ইসলামের বিকাশ ঘটে, যা এখন পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ। গোটা পৃথিবীর মুসলিম জনসংখ্যার শীর্ষস্থানের থেকে প্রায় 12% মুসলমানকে পরিবেষ্টন করে রেখেছে দেশটি। পাকিস্তান। পাকিস্তানে 24,05,00,000 লোকের বসবাস, যার প্রায় 97% মুসলমান। মুসলিম জনসংখ্যা 20,04,00,000, বেশিরভাগই সুন্নি মুসলমান। তবে অন্যান্য মুসলিম দেশের বিচারে শিয়াদের সংখ্যাও কম নয়। জানা যায় ইরানের পর সবথেকে বেশি সংখ্যক শিয়ার অবস্থান পাকিস্তানেই। বেশ কিছু সুফিবাদী ধর্মতত্ত্বের অনুসারীও রয়েছে এখানে। ভারত বিভক্তির মধ্য দিয়েই মূলত পাকিস্তানে মুসলমানদের উত্থান ঘটে। 25,00,000 মসজিদে পরিবেষ্টিত এই দেশকে মসজিদের দেশ বলা হয়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট মতে 2009 সালে পাকিস্তানে সরকারি নিবন্ধিত মাদ্রাসার সংখ্যা ছিল 12,000 এবং চলতি বছর এপ্রিলে পাকিস্তানের পক্ষ থেকে সরকারি খরচে 30,000 মাদ্রাসা করার ঘোষণা করা হয়। বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া পাকিস্তানের আওতাধীন এই মাদ্রাসাগুলোতে দেওবন্দি কারিকুলামে মাসহাবে হানাফি ভিত্তিক পাঠদান করানো হয়। বিশ্বব্যাপী গোটা মুসলিম জনসংখ্যার 11% মুসলমানের বসবাস এই ভূমিতে, যা প্রায় 200 মিলিয়নের কাছাকাছি। ভারত। জনসংখ্যার বিচারে চীনের পর সবথেকে বেশি মানুষের বসবাস ভারতে। পাহাড়, নদী, সাগর পরিবেষ্টিত এই অনন্য সুন্দর লীলাভূমিতে 142 কোটি মানুষের বসবাস, যার প্রায় 16% মুসলমান। মুসলিম জনসংখ্যা 19 কোটি। 15 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শাসনামলে হিন্দুস্তানের বাতাসে পবিত্র কালেমার সুরের মূর্ছনা তুলতে থাকে একত্ববাদের কাণ্ডারীরা। পরবর্তী সময়ে 17 বছরের ইমানি চেতনায় উজ্জীবিত যুবক মোহাম্মদ বিন কাসিমের হাতে এই পুণ্যভূমি মুসলমানদের হস্তাধীন হয়। 300,000+ মসজিদের মিনারে আশহাদু আন লা ইলাহা ধ্বনিতে দৈনিক 5 বার ধ্বনিত হয়। প্রাচীন মুসলিম ঐতিহ্যের স্বাক্ষর বহন করে দাঁড়িয়ে আছে অসংখ্য মুসলিম স্থাপনা, যার মধ্যে দিল্লি জামে মসজিদ, দিল্লি হায়াত বখশি, হায়দরাবাদ এবং আগ্রার তাজমহল অন্যতম। বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ সহ অসংখ্য ইসলামী শিক্ষার অনন্য সাধারণ পুষ্পকারণগুলো বিশ্ব মুসলমানের কাছে তাদের ধর্মীয় আস্থার প্রতীক।
পৃথিবীর অর্ধশতাধিক দেশে দারুল উলুম দেওবন্দের নীতি আদর্শের অনুকরণে দেওবন্দি কারিকুলামের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় অনুশাসন না থাকলেও শাস্ত্রীয় চর্চা এবং আধ্যাত্মিকতার বিকাশে হিন্দুস্তানের মুসলমানদের অবস্থান অনেক মুসলিম দেশকে ছাড়িয়ে গেছে। একথা দাবি করলে অমূলক হবে না যে পুরো উপমহাদেশের প্রধান প্রধান ধর্মীয় কার্যক্রমগুলো যেমন তালিম, তাবলিগ, তাজকিয়া বা আত্মশুদ্ধির মেহনতের নির্মল প্রস্রবণ ধারা হিন্দুস্তানের এই পূর্ণভূমি থেকে প্রবাহিত। এছাড়া এমন সব বরেণ্য ইসলামী মনীষীর স্বাক্ষর আঁকা রয়েছে এই মাটিতে, যার একজনও ভারতের ইসলামী গৌরব রক্ষার যথার্থ উপমা হতে পারেন। বিশ্ব মুসলিম জনসংখ্যার 11% মুসলমানের আবাস ভারতে, যা প্রায় 189 মিলিয়নের কাছাকাছি। পিউ রিসার্চ সেন্টারের গবেষণার মতে সম্ভাবনাময় মুসলিম দেশগুলোর মধ্যে ভারত রয়েছে 2 নম্বরে। 2060 সাল নাগাদ ভারতের সর্ববৃহৎ জনগোষ্ঠী হতে পারে মুসলমান। বাংলাদেশ বিশ্ব মুসলিম পরিবারের বৃহৎ সংখ্যক মুসলমান যেসব দেশে বসবাস করছে তার 4 নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশ। 1,47,000 বর্গ কিলোমিটার জুড়ে প্রায় 18.5 কোটি মানুষের বসবাস, যার 92% মুসলমান। হযরত শাহজাহান, শাহপরান ও হাজি শরীয়তুল্লাহর সময় এই দেশে 620 খ্রিস্টাব্দে ইসলামের সূর্য উদিত হয়। পরবর্তীতে দীর্ঘ সময়ের রাজনৈতিক টানাপোড়েনের পর 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। দেশব্যাপী 2,50,000-এর বেশি মসজিদের মধ্যে শুধু ঢাকা শহরে রয়েছে 5,776টি মসজিদ, যে কারণে একে মসজিদের শহর বলা হয়। 60 গম্বুজ, বাগা মসজিদ সহ অন্য ঐতিহাসিক স্থাপনাগুলো এই দেশের প্রাচীনতম মুসলিম ঐতিহ্যের অনন্য নিদর্শন। ধর্মীয় শিক্ষার বৃহত্তর অংশ পরিচালিত হয় দেওবন্দি কারিকুলামে, কৌমি মাদ্রাসাভিত্তিক পাঠ্যসূচির মাধ্যমে। দেশের সর্ববৃহৎ কৌমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে 10,000+ মাদ্রাসা রয়েছে। এর আগে কৌমি শিক্ষা ব্যবস্থার কোনো সরকারি স্বীকৃতি না থাকলেও বর্তমান সরকার একে মাস্টার সমমান স্বীকৃতি দান করেছে। এছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা ও ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে বেশ কয়েকটি। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বার্ষিক বিশ্ব ইজতেমা এদেশেই টঙ্গীতে অনুষ্ঠিত হয়। পৃথিবীর গোটা মুসলিম পরিসংখ্যানের 92% মুসলমানের বসবাস ছোট্ট এ দেশটিতে, যা গড়ে 153.7 মিলিয়নের কাছাকাছি। নাইজেরিয়া পৃথিবীর জনবহুল 10 দেশের তালিকায় 7 নম্বরে রয়েছে নাইজেরিয়া। পৃথিবীর 11তম সুদীর্ঘ নাইজার নদীর নামকরণে এদেশের নাম নাইজেরিয়া রাখা হয়। জাত প্রজাত বৈচিত্র্যে প্রায় 250 ধরনের আদিবাসীর বসবাস আফ্রিকার সর্ববৃহৎ দেশ নাইজেরিয়ায়। 500+ আঞ্চলিক ভাষায় এদেশের মানুষ নিজেদের ভাব আদান প্রদান করে। দেশের মোট জনসংখ্যা প্রায় 23 কোটি, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 9,90,00,000। মুসলিম জনসংখ্যার হার 49.6%। 11 শতাব্দীতে হযরত উমর রদিয়াল্লাহু তাআলা আনহায়ের খেলাফত আমলে আফ্রিকা বিজয়ী উকবা বিন নাফের রদিয়াল্লাহু তাআলা আনহায়ের হাত ধরে এদেশে ইসলামের প্রবাদ রবি উদিত হয়, যা এখন দেশের সর্ববৃহৎ জনগোষ্ঠীর হৃদয়ের স্পন্দন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো।